সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোন থেকে যদি কখনও ভুলবশতে কোনো ছবি ডিলেট হয়ে যায় কিংবা হারিয়ে ফেলেন সেটি কিভাবে ফিরিয়ে আনবেন তো বন্ধুরা এর এর কাজটি করতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটির আসলে গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে আপনার মোবাইল থেকে যদি কোনো ডকুমেন্ট হিসাবে কোনো ছবি ডিলিট করে দেন কিংবা কেউ ডিলিট করে দেয় তাহলে সেটি কিভাবে ফিরিয়ে আনবেন তো বন্ধুরা তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বন্ধুরা এর জন্য আপনাকে যদি কখনও আপনার ভুলবশত কোনো ছবি ডিলিট হয়ে যায় সেটি আপনি কিভাবে ফিরিয়ে আনতে পারবেন সেটি হয় ছয় মাস আগে কিংবা এক বছর আগে আপনি চাইলে ওই ছবিটা ফোনটা আবার আপনি আপনার মোবাইল ফোনটিতে ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এর জন্য আমাকে অনেকজন রিকোয়েস্ট করছেন যে আমাদের মোবাইল থেকে অনেক ছবি ডিলেট হয়ে গেছে এই ছবিগুলো আমরা কিভাবে ফিরিয়ে আনবো সে নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিওটি তাদের জন্য এবং যারা আমাকে রিকোয়েস্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুনভাবে দেখতেছেন আপনাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটা আমার কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দিতে পারেন কে নিয়ে ভিডিও বানালে আপনার কাজে আসবে কোন কাজ সম্পর্কে আপনি জানতে চান তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি কাজে আপনার মোবাইল ফোন থেকে যদি কখনও ভুলবশত কোনো ছবি ডিলেট হয়ে যায় সেটি কিভাবে ফিরিয়ে আনবেন তো বন্ধুরা তার জন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এই সফটওয়্যারটি ডাউনলোড না করলে কিন্তু আপনি ওই ছবিটা ফিরিয়ে আনতে পারবেন না আপনার মোবাইল ফোন থেকে যে ছবিগুলো ডিলেট হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনতে পারবেন না তো আপনি যদি ওই ছবিগুলো আপনার মোবাইল ফোনটিতে ফিরিয়ে আনতে চান তার জন্য আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে তো বন্ধুরা এই সফটওয়্যারটির নাম কি আমি ভিডিও শেষ আপনাদেরকে বলে দেবো এবং এই সফটওয়্যারটি কোথায় পাবেন সেটি আমি আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা এই সফটওয়্যারটি যখন আপনি আপনার মোবাইল ফোনটিতে যে মোবাইল থেকে আপনার ছবিগুলো ডিলিট হয়ে গেছে কিংবা হারিয়ে ফেলছেন ওই মোবাইল ফোনটিতে আপনি কি করবেন এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে ইনস্টল করার পর বন্ধুরা সফটওয়্যারটির সামনে এরকম তিনটি অপশান আসবে সর্বপ্রথম উপরে যে আপনার এখানে সার্চ যে বক্সটি আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এ থেকে জ্যাট আপনার ওই মোবাইল ফোন থেকে যতগুলো ছবি ডিলেট হয়ে গেছে সম্পূর্ণ ছবিগুলো সেম এখানে শো করবে তারপরে এখানে যে কাজটি করতে হবে এখন আপনার এখানে যদি ছবিগুলো শো করে আপনি এখানে মিলিয়ে দেখবেন যে যে ছবিগুলো আপনার মোবাইল ফোনটিতে আছে সেটিও শো করবে যেগুলো ডিলিট করে দিয়েছেন সেগুলোও শো করবেন তার মানে হচ্ছে আপনি খুঁজে নেবেন যে আপনার কোন ছবিটার দরকার তা এখন বন্ধুরা আপনি এখানে কি করবেন উপরে যে ডিসপ্লে অল এই যে একটি কর্নারে যে অপশানটি লিখা আছে আপনি কি করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন আপনি এখান থেকে এখানে এই যে গড়গুলো আছে এগুলোর ভিতরে আপনি কী করবেন টিকচিহ্ন করে দেবেন তার মানে হচ্ছে আপনার ছবিটা এক থেকে তিন মাস এবং তিন থেকে ছয় মাস ছয় থেকে বারো মাস এবং এক এক বছরের এখানে অপশন দেওয়া আছে তার মানে আপনার ছবিটা আজ থেকে কতদিন আগে ডিলেট হয়েছে সেই বিষয়টা আপনি এখানে অবশ্যই টিক চিহ্নতে দিয়ে রাখবেন দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখন আপনি কী করবেন এখানে ডানে ক্লিক করবেন এই যে এখানে ক্যান্সেল এবং ডান ডানে ক্লিক করবেন তো বন্ধুরা এখন আরও একটি বিষয় আছে যে বিষয়টা না বুঝলে আপনারা কিন্তু আপনার ছবিটা ফিরিয়ে আনতে পারবেন না এখানে আপনাকে যে ডকুমেন্ট হিসাবে দেখাবে এই ছবিটা কিন্তু আপনাকে নিতে হবে আপনার মোবাইল ফোনটিতে সেভ করতে হবে না হয় কিন্তু আপনি এই ছবিটা পুনরায় আবার হারাইবেন তো বন্ধুরা তার আগে একটি কথা যদি আমার ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেন এবং পরবর্তীতে যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চান যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই বন্ধুরা আমার ভিডিওটি যখন আপনার মোবাইল ফোনটিতে ইউটিউবে দেখবেন ওই ইউটিউবের ভিডিওর নিচে দিই আমার ওই সাবস্ক্রাইব বাটন নামে একটি বাটন আছে আপনি লাল লিখা ওইটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে একটা বেল বাটন আছে ওইটা বাজিয়ে রাখুন আর বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার কাছে আমার একটি সাওয়ার আছে সেটি হচ্ছে আপনার আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে ওইখানে এসে নাইস ভিডিও গুড ভিডিও ফ্যান্টাস্টিক ভিডিও লিখে আমার জন্য একটি কমেন্ট উপহার দিবেন আমি আপনার কাছে টাকাও চাই না ফয়সাও চাই না আমার ভিডিওতে আপনি একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন সেটাই আমার প্রাপ্য তো বন্ধুরা এখন আপনি যখন এইভাবে ছবিগুলো আপনার এখানে শো করবে এখন আপনি মিলিয়ে দেখবেন যে আপনার কোন ছবিটা এখানে ডিলেট হয়েছে তা আপনি কী করবেন যেমন এই ছবিটা আপনার ডিলেট হইছে তা আপনি কী করবেন এই ছবিটার ভিতরে সেফে ধরবেন সেফে ধরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন কোন কোন ছবিটা আপনার এখানে আসলে ডিলেট হয়ে গেছে তো এই ছবিটা এখানে যেভাবে মার্ক করতে পারবেন আপনি আপনি চাইলে এভাবে মার্ক করে কি করতে পারবেন এখানে যে সিলেক্ট অল নামে যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে যে কর্নারে যে লক্ষ্য করেন এখানে রিয়েস্টেড নামে ছয় ইমেজ এ যে রিয়েস্টেড সিক্স ইমেজ তার মানে আপনার যতগুলো ছবি হারাই ফেলছেন এখানে ওই ছবিগুলো এখানে আপনি চাইলে রিজেস্টেডে যখন ক্লিক করবেন নিচের কর্নারে এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এগুলো আপনার গ্যালারিতে শো হয়ে যাবে এখন আপনি চাইলে আপনার গ্যালারিতে এই ছবিগুলো ফিরিয়ে পাবেন তো বন্ধুরা এই সফটওয়্যারটির নাম আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ইনস্টল করে এই কাজটি করতে পারেন আর না বুঝে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি আমার ভিডিওর নিচে আপনার মতামতটা পাঠাবেন আমি ওখানে সমাধান করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সবাই আল্লাহ